টেলিপাড়াতে এইবার একের পর এক বিয়ের খবর সামনে আসছে। খারাপ সময় কাটিয়ে তারকারা নতুন জীবন শুরু করছেন। এই তো কদিন আগেই অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী তার বান্ধবীকে বিয়ে করলেন। অন্যদিকে আইনিভাবে বিয়ে সারলেন অভিনেতা অরিন্দ ব্যানার্জি। এইবার আরও একটি সুখবর, বিয়ে করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অলকানন্দা গুহ। মানে বর্তমানে যাকে মহাপীর তারাপীঠে মা বিপদ তারিণী হিসেবে দেখা যাচ্ছে, এর আগে আলোছায়াতেও তাকে দেখা গেছে। বাস্তবে অভিনেত্রী বিয়ে করছেন তার প্রেমিক মনোজিৎ মজুমদারকে। ইরাবতী চুপকথায় অভিনয় করবার সময় মনোজিতের সাথে আলাপ হয় অলকানন্দার। মনোজিৎ মজুমদার 10 বছর ধরে টেলি ইন্ডাস্ট্রির সাথেই যুক্ত। ইরাবতীর চুপকথা পরিচালনার দায়িত্বে তিনি ছিলেন। অলকানন্দার মিষ্টি স্বভাব মনোজিতের মন জয় করে নেয় এবং শুটিং চলাকালীন অভিনব কায়দায় অলকানন্দাকে বিয়ের প্রস্তাব দেন মনোজিৎ। প্রথমের দিকে বিষয়টাকে এড়িয়ে গেলেও পরবর্তীকালে অলকানন্দা অনুভব করেন তিনি ভালোবেসে ফেলেছেন। তার ভালোবাসার বিষয়টা প্রথমেই তার মাকে জানিয়েছিলেন অভিনেত্রী। তারপর 1.5 বছর চুটিয়ে প্রেম করবার পর দুই পরিবার থেকেই তাদের 4 হাত এক করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিনেত্রীর কথায়, 2022 সালের ফেব্রুয়ারি মাসে আমরা বিয়ে করছি, আংটি বদল এই কলকাতায় হলেও বিয়ে হবে কল্যাণীতে। অভিনেত্রী এখন ঘন ঘন তার আর মনোজিতের বেশ কিছু ছবি একসঙ্গে শেয়ার করছেন। তো বন্ধুরা, অভিনেত্রীকে তোমার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।